হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু পূজাস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আপনাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ আজকে আমি স্টার্ট করলাম, আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকে সারাদিনের কাজকর্ম কী করি সেটা আজকে শেয়ার করব। তো আমি এখানে একদমই সিম্পল লাইফস্টাইল, বাড়ির মধ্যে কি করি না করি সেগুলোই শেয়ার করি। তো সেভাবে এখন বাইরেও যেতে পারি না, শেয়ার করি না, তো সেই জন্যই হয়তো আপনাদের ভালোবাসা এখনও অতটা পাইনি। তবে একদিন বিশ্বাস আপনাদের ভালোবাসা একটু হলেও পাবো। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে, তাও এত ঠান্ডা যে গা থেকে খুলতে পারিনি এখনও চাদর। তো এখন সকালে যে কাজগুলো করি সেগুলি তোমাদেরকে দেখাবো, অনেক কাজ আমার বাকি রয়েছে, এখনো কোনো কাজ করা হয়নি। তো চলো। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি, তো এটাই হচ্ছে উঠেই ফার্স্ট কাজ থাকে। তাই যেহেতু বাবাদের স্কুল নেই তাই একটু বেলা করেই সমস্ত কাজ করছি, তাতে কোনো চাপ নেই। তো স্কুল থাকলে একটু তাড়াহুড়ো করতে হয়, তো আজকে স্কুল ছুটি, কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য আর তাড়াহুড়ো করছি না, হবেই এখন এরকম একটা ব্যাপার। তো চলো আমি ভালোভাবে চারিদিক ঝাড় দিয়ে নিই। তারপরে আছে ঘর মুছতে হবে, কাপড় জামা পরে আছে কোচ করতে হবে, অনেক কাজ রয়েছে পরে আমার। আজকে কোনো কাজ এখনও সকাল থেকে করা হয়নি, খালি বাবানকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে পড়াতে বসিয়ে দিয়েছি। তো ঘরের মধ্যে পড়লে ঠান্ডাতে বাইরে বেরোবে না, আমি কাজগুলো করে নিতে পারবো। আর ওর পাপাও চলে গেছে দোকানে, আমিও চা খেয়ে নিই আর কাজ করতে বসেছি, আর এখন মুছছি ঘর। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমিও ঘরটা মুছে নিই, তোমরাও দেখতে থাকো আমার এই ব্লগটি। অল্প কিছুটা টাইম পেলে, ঘন্টা দেড়েক টাইম পেলেই আর একটু যদি স্পিডে কাজ করা যায়, বাড়ির কাজকর্ম করাটা কোনো ব্যাপারই না। তো আমাদের এটাই হয়তো কাজ থাকে মেয়েদের, সকালে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া। আর এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর পরে আছে এই যে জামা কাপড়গুলো কালকে কেটেছিলাম, তো কাল থেকে গোচ করা হয়নি, এখন বসেছি এগুলোকে গোচ করে নিই সুন্দর করে। আর আমাদের যে যার জিনিস আলাদা আলাদা করে গোচ করে আলাদা আলাদা করে রাখি, কারণ খোঁজার সময় কোথায় কার আছে যাতে না খোঁজ করতে হয়। তো ফার্স্ট আমি বাবানেরগুলোই গোচ করে নিচ্ছি, করে নিয়ে ওরগুলো আগে এক ধারে রেখে নিই, তারপরে আমাদেরগুলো করব। বাবানের স্কুল ড্রেস, স্কুল সোয়েটার, টাওয়াল সব কিছুই আগে গোচ করে নিচ্ছি এক ধার থেকে, কারণ সকালে উঠে আর খোঁজ করতে হবে না। সক্স, রুমাল, তো হ্যান্ড গ্লাভস সব কিছু একসাথে এক ধারে রেখে নিই, তো যাতে সকালে একদম এক জায়গাটা খুললেই ওরগুলো পেয়ে যায় এরকম আর কি। নইলে বলে একটু ডিস্টার্ব হয়ে যায় কাজে, সকালে এমনিতেই কত আমাদের তাড়া থাকে। আর এইভাবে গুছিয়ে রাখলে হাতের সামনে জিনিস যদি পাওয়া যায় তো অনেকটা কাজের উপকার হয়, অনেকটা কাজ এগিয়ে যায়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত জামাকাপড় গোছ করা হয়েই গেছে বলতে গেলে। আর এখানে আমার ভাই ফোন করেছে, মানে ওর মামাজি, তোর সাথে ভিডিও কলে কথা বলছে। ভাই রবিবার হলে সকালবেলায় ফোন করে, তোর সাথে কথা বলছে। আর দুজনে ফোন করলে তো কি কথা বলে, এত কথা বলে। আর দেখো এখানে ওর মামাজিকে চুমু দিচ্ছে, আর কবে আসবে মামাজি তুমি এরকম করে বলছে। আর দেখো এখানে আমার সমস্ত গোছ করা হয়ে গেছে, এগুলোকে এবার জায়গা ওয়াইজ রেখে দেব, তাহলেই একদম কাজ ফিনিশ। তারপরে বাবান এখন এখানে খেলছে, আর খাওয়ার জন্য ওকে খাওয়ানোর জন্য চলো আমি খাবার আরে রেডি করে নিই। তো বলতে বলতে দেখো দিদি গিয়েছিলো দোকানে, ওর জন্য একটু খাবার এনেছে, দিয়েছে, তার জন্য খুব খুশি হয়েছে দুজনে। আর আমি এখন বাবানকে নাস্তা খাইয়ে স্নান করিয়ে নিয়ে একটু পুজো দিয়ে দিলাম, তো মালা এনে দিয়ে গিয়েছিল, দিয়ে সব কিছু একটু ছোট্ট করে পুজো দিয়ে দিলাম। আর আজকে মনটা এতই খারাপ ছিল, কি বলবো, প্রচণ্ড মন খারাপ করছিল, ভালো লাগছিল না। তো বললো তাহলে চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, তো বলতে বলতেই আমরা বেরিয়ে পড়েছি। দেখো বিকালের দিকে আমরা বেরিয়েছিলাম, খুব একটা দূরে না, আমাদের পাশেই এখানে উদয়নারায়ণপুর, তো মেন মার্কেট বা বাজার ওইখানেই আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে, আর কিছু নেওয়ার ছিল টুকিটাকি, সেগুলো নেওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকান, তো চলো আমাদের সাথে তোমরাও আমাদের মার্কেটটা একটু ঘুরে দেখো।
আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে আল আমিন মিশন, এটা হচ্ছে খলদপুর। তো এটা অনেক ফেমাস এখানের মধ্যে, তো অনেক বাইরের ছেলেমেয়েরা এখানে থাকে। এটা হচ্ছে ইসলাম মিশন একটা, আর এটা সত্যি এখানকার মানুষের একটা গর্বের জায়গা। আর আমার অনেক দিনের ইচ্ছে আছে জানো তো, যে আমরা যে স্কুলে পড়েছি, বড় হয়েছি, যেখানে হাজারো স্মৃতি রয়েছে আমাদের স্কুলেতে, একদিন যাব গিয়ে একটা ভিডিও বানাবো। তো যদি পসিবল হয় কোনো দিন একদিন যাব। তো সামনেই সরস্বতী পুজো আসছে, তো ইচ্ছে আছে ওই দিনকেই যাওয়ার, গিয়ে একটা ভিডিও বানানোর। তো যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি অবশ্যই। তো দেখো, বলতে বলতে প্রায় উদয়নারায়ণপুর আমরা চলে এসেছি, আর ওখানে তেল ভরবে বলে ও পাম্পে গেল। তো এখানে কাজ মিটিয়ে তারপরে আমরা চলে এলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ, ফল নিচ্ছিলাম, কিছু নেওয়ার ছিল, আর বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমরা মিটিয়ে নিয়েছি। তো প্রায় অনেকক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি, আর আজকে হচ্ছে বাড়িতে পিঠে করার একটা রিচুয়ালস আছে। তো বানিয়েছিল পিঠা, আর আমার মা ওই বাড়ি থেকে পাঠিয়েছিল কিছু বানিয়ে, আর এখানে বাড়িতে মাও কিছু বানিয়েছিল। তো চলো তোমাদেরকে সেগুলো দেখাই। দেখো এখানে চার পাঁচ রকমের প্রায় পিঠে রয়েছে। আজকের দিনে প্রায় সবাইয়ের বাড়িতেই পিঠে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।